প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি মহামারী করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মাগিরহাট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের আয়োজন করছে আমরা আশা করি উক্ত অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষার মান বৃদ্ধি পাবে বা শিক্ষাটা ত্বরান্বিত করতে পারবে আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের একাদশ অধ্যায় তোমরা জানো একাদশ অধ্যায়ে জীবাশ্ম নিয়ে আলোচনা তো অধ্যায় যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের জানতে হবে প্রথমে যে জীবাশ্ম কিভাবে উৎপন্ন হয় রসায়নের সাথে সম্পর্ক কী আর এই যে যে জিনিসগুলো আমরা পাই বা যে উপাদানগুলো পাই সেইগুলো আসলে কী দ্বারা তৈরি তার মূল উপাদানটা কী আর যৌগের নামকরণ আমরা যে যৌগগুলো পাবো জীবাশ্ম থেকে যে যৌগগুলো পাবো সেইগুলোর নাম কীভাবে করতে হয় নামকরণ আমরা শিখব এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা স্কুলের প্রত্যেক পরীক্ষায় টেস্ট পরীক্ষায় ফিটেস্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসে তো আমরা যদি একটু আলোচনা করি জীবাশ্মটা কি জীবাশ্মটা মূলত যে জীবদেহের ধ্বংসাবশেষ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয় সেটা হলো জীবাশ্ম তো এই জীবাশ্ম আমরা কীভাবে পাই তোমরা জানো পৃথিবীর বয়স 400 থেকে 600 মিলিয়ন বছর এই 600 মিলিয়ন বছর পূর্বে পৃথিবী জঙ্গলে বন জঙ্গলে পরিপূর্ণ ছিল বিভিন্ন প্রাণী পশুপাখি ছিল যা সময়ের ব্যবধানে মাটির নিচে পড়ে অত্যাধিক তাপ আর চাপে মাটির নিচে গলে পচে গলে গ্যাস জাতীয় উপাদান আর তরল উপাদানে পরিণত হয় যা আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি আমরা গ্যাস উত্তোলন করি যা দ্বারা রান্নার কাজে ব্যবহার করা হয় আমরা গ্যাস কি গ্যাস ব্যবহার করি রান্নার কাজে মিথেন CH4 মিথেন গ্যাস পাই মিথেন গ্যাস পাই এছাড়া ডিজেল তরল ডিজেল পাই তারপরে পেট্রোল অকটেন পাই কেরোসিন পাই এগুলো তো তরল উপাদান মাটির নিচ থেকে আমরা উত্তোলন করি যা দ্বারা বিভিন্ন যানবাহন অথবা বাসা বাড়িতে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় মিথেন পাই গ্যাস যেটা আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করি এছাড়া আরও বিভিন্ন উপাদানগুলো আমরা পাই তো এই যে উপাদানগুলো পাই যেটা জীবাশ্ম এই যে উপাদানগুলোর সাথে আমাদের আজকের বিষয় রসায়ন এর সম্পর্ক কী আমরা বলছি রসায়নের সাথে সম্পর্ক কী রসায়নের সাথে সম্পর্ক যে এই মিথেন ডিজেল অক্টেন কেরোসিন এটা যদি রাসায়নিকভাবে লেখা হয় তাহলে এর মধ্যে রসায়নের কোনো না কোনো উপাদান আছে যেমন আমরা রসায়ন বিভাগে পড়ছি পর্যায় সারণীতে পৃথিবীতে 118টা মৌল আছে এই 118টা মৌলের কোনো না কোনো মৌল এর মধ্যে আছে যেমন মিথেন যদি আমরা লিখি CH4 আমরা জানো মিথেনের সংকেত CH4 তাহলে এর মধ্যে মিথেনের মধ্যে কী কী আছে কার্বন আছে আর হাইড্রোজেন আছে তো আমরা রসায়নের উপাদান পাইলাম মিথেন CH4 কার্বন আর হাইড্রোজেন আছে মূলত এই যে জীবাশ্মর যে উপাদান পাইলাম আমরা এর মূল উপাদান হল কার্বন তার মানে এর মধ্যে মূল উপাদান আছে হলো কার্বন আর পাশাপাশি তার সাথে হাইড্রোজেন আছে তাহলে কার্বন আছে আর সাথে আছে হল হাইড্রোজেন এই দুইটা মিলের নাম হাইড্রোকার্বন আমাদের এই অধ্যায়ে মূলত আলোচনা এই হাইড্রোকার্বন আমরা এই অধ্যায়ে শিখব যে হাইড্রোকার্বনটা আসলে কি কত প্রকার এর মধ্যে কি কি আছে বা এখান থেকে মূলত এইগুলোর নামকরণ আমরা শিখব যেটা আমরা সবার শেষে দেখছি যৌগের নামকরণ
এই হাইড্রোকার্বন জাতীয় যৌগের কোন নামকরণ শিখব তো নামকরণ যদি শিখতে যাই তাহলে আমাদের এই হাইড্রোকার্বন যেহেতু আমাদের এই মধ্যে মূল বিষয়বস্তু হাইড্রোকার্বন সুতরাং আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব হাইড্রোকার্বন এখন যদি আমরা বলা হয় যে তোমাকে বলা হয় প্রশ্ন করা হয় আসলে হাইড্রোকার্বন কি হাইড্রোকার্বন কাকে বলে আমরা তখন কথা লিখছিলাম হাইড্রোজেন আর কার্বন দুইটা যোগ করে হয়েছে হাইড্রোকার্বন তার মানে হলো যে সকল যৌগ কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলা হয় তাহলে যে সকল মৌল কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন তাহলে হাইড্রোকার্বন আমরা শিখলাম কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয় এই হাইড্রোকার্বন দুই প্রকার হাইড্রোকার্বন হলো দুই প্রকার নাম্বার ওয়ান এক নাম্বার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হল দুই নাম্বার অ্যারোমেটিক হাইড্রো তাহলে আমরা হাইড্রোকার্বন দুই প্রকার একটা হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন এখন আমরা অ্যালিফ্যাটিকটা কি অ্যালোফ্যাটিক শব্দের অর্থ হল অ্যালোফ্যাটিক শব্দের অর্থ চর্বি জাত অ্যালোফ্যাটিক শব্দের অর্থ হল চর্বি জাত মানে পূর্বে এই অ্যালোফ্যাটিক যৌগ বিভিন্ন জীবদেহের চর্বিতে পাওয়া যেত বা পাওয়া যায় বা পাওয়া গেছে যার কারণে এটা হলো চর্বি জাত যার কারণে নাম হলো অ্যালোফ্যাটিক হাইড্রোকার্বন এখন আসে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক শব্দের অর্থ হল অর্থ অ্যারোমেটিক শব্দের অর্থ হল সুগন্ধ পূর্বে যে সকল যৌগে সুগন্ধ ছিল তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয় আমাদের নবম দশাব্দীতে অ্যারোমেটিক যৌগ নিয়ে তেমন কোনো বিস্তারিত আলোচনা নাই কিন্তু এখানে একটা বিষয় আলোচনা আছে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে প্রশ্নের ক নম্বর ক নম্বর একটা প্রশ্ন আছে একটা যৌগের কথা বলি যায় যৌগের নাম হলো বেনজিন বেনজিন বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন এই প্রশ্ন যদি আমরা অ্যান্সার করি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সৃজনশীলের খ নম্বর থাকে প্রশ্নটা যদি আমরা অ্যান্সার করি তাহলে এখানে এই অ্যারোমেটিক সম্পর্কে বিভিন্ন তথ্য বা বৈশিষ্ট্য আমাদের জানা দরকার বৈশিষ্ট্য অ্যারোমেটিকের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি নাম্বার ওয়ান অ্যারোমেটিক হাইড্রোকার্বন যারা তাদের কিছু বৈশিষ্ট্য আছে যেমন এক নম্বর এরা বিশেষ বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে দুই নম্বর এরা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে দুই নম্বর এতে সংসারণশীল পাই ইলেকট্রন তাহলে এরা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে এদের সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে হাকেল নীতি অনুসারে তার সংখ্যা ফোর এম প্লাস টু অর্থাৎ বিজ্ঞানী হাকেল এই অ্যারোমেটিক যৌগের মধ্যে বিশ্লেষণ করে দেখছে যে এই অ্যারোমেটিক যৌগের মধ্যে সঞ্চলনশীল বা ইলেকট্রন থাকে সঞ্চলনশীল মানে যারা চলাচল করে সর্বদা চলাচল করে আর এই সঞ্চলনশীল ইলেকট্রনের সংখ্যা হলো বিজ্ঞানী হাকেল দেখছেন ফোর এম প্লাস টু সংখ্যা
মোটামুটি এই দুটো বৈশিষ্ট্য যদি জানো তাহলে এই যে সৃজনশীল ফর্ম যে প্রশ্ন থাকে এটা আমরা অ্যানসার করতে পারবো তাহলে বেঞ্জিন কি অ্যারোমেটিক যৌগ বলা গেল প্রথমত অ্যারোমেটিকের অর্থ আমরা জানলাম সুগন্ধ এন্ড অ্যারোমেটিক হলো যে কাঠ যে যৌগে কার্বন কার্বন পরস্পরের সাথে সংযুক্ত হয় একটা চক্র তৈরি করে সেটা হলো অ্যারোমেটিক যৌগ আর এদের বৈশিষ্ট্য হলো এরা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে অসম্পৃক্ততার সংজ্ঞা আমরা এই পাঠে পড়ব যেখানে এখানে আমরা বিস্তারিত আলোচনা করলাম তো এদের সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে মানে যেটা সর্বদাই ঘূর্ণনশীল থাকে আর এই সঞ্চরণশীল পাই ইলেকট্রন কোয়েন্ট প্লাস টু তার মানে যে সকল যৌগে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তারা হলো অ্যারোমেটিক যৌগ আর এই বেঞ্জিনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে যার কারণে বেঞ্জিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় নবম দশম শ্রেণীতে এই অ্যারোমেটিক নিয়ে এটু পর্যন্ত আলোচনা শেষ যদি কখনো কোনো সৃজনশীল প্রশ্ন আসে আমরা সেটা করবো এখন আমরা আসি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক শব্দ অর্থ আমরা জানি চলতে স্যার তো এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই রকম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার এক নম্বর মুক্ত শিকল হাইড্রোকার্বন আর দুই নম্বর বদ্ধ শিকল হাইড্রোকার্বন এখন মুক্ত শিকল হাইড্রোকার্বন মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো যে সকল যৌগে কার্বন কার্বনের মধ্যে কার্বন কার্বনের দুই প্রান্ত মুক্ত অবস্থায় থাকে যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যেমন এই যৌগে এই কার্বন ইচ্ছা করলে বা এই কার্বনের শেষে যদি আমরা প্রয়োগ করি আরেকটা হাত দেওয়া যায় তাহলে দেওয়া যেতে পারে এই কার্বন দেওয়া যেতে পারে সেক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা অবশ্য সেম হয় হাইড্রোজেনের সংখ্যা দুটো হয় তো কীভাবে হলে সেটা আমরা পরবর্তীতে দেখবো যখন নাম করা লাগবো তখন দেখবো তো এখন আমরা মুক্ত শিল্প হাইড্রোকার্বন বলে বুঝলাম যে সকল যৌগে কার্বন কার্বন মুক্ত অবস্থায় থাকে যেমন সিন মেয়াজে বলা সিন ব্যবহার করে বা শিকল এই শিকলের লম্বা প্রান্ত আছে তবে ইচ্ছা করলে ছোটোকে ছোটোর সাথে আরও জোড়া দিতে আরও আরও বড়ো করতে পারবে এটা হলো মুক্ত এনিটাইম করতে পারবে কিন্তু বদ্ধ শিকলের ক্ষেত্রে এই এই সুযোগটা নাই তবে ইচ্ছা করলে ছোটোকে বড়ো করবে এটা হয় না কারণ এর কার্বন কার্বনে কার্বন কার্বন সি সি এ কার্বন সি এস টু সি এস টু এই চারটা যৌগ যা তিনটা কার্বন তিনটা কার্বনের প্রত্যেকটা মুখ বন্ধ এখানে স্থানীয় এর সাথে আর কোনো কার্বনের সাথে সংযুক্ত করার কোনো উপায় নাই তার মানে কার্বন কার্বন বন্ধ অবস্থা আছে বদ্ধ অবস্থা আছে এটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর এটা আমরা বললাম মুক্ত শিকল হাইড্রোকার্বন এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আমার দুই রকম আমরা একটু উপরে লিখি মুক্ত শিকল হাইড্রোকার্বন তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন দুই প্রকার এক নম্বর সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হলো অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল যৌগে কার্বন কার্বনের মাঝে কার্বন কার্বনের মাঝে একক বন্ধন বিদ্যমান তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে এর আরেকটা নাম আছে একে অ্যালকেন বলে
আমরা এখান থেকে আমরা শিখলাম যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি সংজ্ঞা যে সকল যৌগে কার্বন কার্বনের মাঝে শুধুমাত্র এক বন্ধন থাকে সেটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন আর এই সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম হলো অ্যালকেন তার মানে যে সকল যৌগে কার্বন কার্বনের মাঝে একক বন্ধন থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় হলো অ্যালকেন মূলত এই অর্থে আমাদের এই অ্যালকেনটা বেশি ইম্পর্টেন্ট পরবর্তীতে অ্যালকেন নিয়ে বিস্তারিত আলোচনা এখানে আসি আমরা সেম সংজ্ঞা যে সকল যৌগে কার্বন কার্বনের মাঝে এখানে দেখছিলাম আমরা একক বন্ধন আর এখানে দেখি কার্বন কার্বনের মাঝে কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় তার মানে যে সকল যৌগে কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে আমরা যদি সম্পৃক্ত উদাহরণ দেখি যেমন থাকে তারা অসম্পৃক্ত এখন দ্বিবন্ধন দ্বিবন্ধন যেমন তাহলে এখানে দ্বিবন্ধন আর এখানে মধ্যে কোয়া কার্বন আছে দ্বিবন্ধন এটা দ্বিবন্ধন আর যদি সিএইচ থ্রি সিএইচ টু সি সি ডাবল ট্রিপল বন্ধন সিএইচ এখানে আছে হল তিন বন্ধন এটা আছে তিন বন্ধন তার মানে এটা হল এই দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে সেটা হলো অসম্পৃক্ত যৌগ আর যদি কোনো মৌলে দ্বিবন্ধন থাকে তার নাম হল যদি কোনো মৌলে দ্বিবন্ধন থাকে সেটাকে বলা হয় অ্যালকিন তাহলে শুধু প্রশ্ন করা হয় অ্যালকিন কি বা কাকে বলে অ্যালকিন হলো যে সকল যৌগে কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন আছে তাদেরকে বলা হয় অ্যালকিন আর যে সকল যৌগে কার্বন কার্বনের মাঝে তিন বন্ধন আছে তাদেরকে বলা হয় অ্যালকাইন আমাদের মূলত আজকের পাঠে এই অ্যালকিন আর অ্যালকাইন আর এটা আমরা শিখছিলাম হলো অ্যালকেন অ্যালকেন লেখাটা খুব সুন্দর করবেন স্যার বিস্তারিত আলোচনা তাহলে অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন নিয়ে আমরা আজকে শিখব হাইড্রোকার্বন যৌগে যতগুলো যৌগ আছে প্রত্যেকটা এই তিনটা যৌগের সমন্বয়ে তৈরি বা তিনটা গ্রুপে বিভক্ত যেমন আমরা এখানে তিনটা গ্রুপ যোগ করেছিলাম এটা একটা এখানে এটা এর মধ্যে সকলের মধ্যে এক বন্ধন আছে এর মধ্যে দ্বিবন্ধন এর মধ্যে ত্রিবন্ধন আমাদের আজকে শেষ টপিক ছিল বিষয়বস্তু যে নামকরণ আমরা নামকরণ শিখবো যে এই যোগ লিখছে এটার নাম কি এই যোগ লিখছে এটার নাম কি এই যোগ লিখছে এটার নাম কি তো নামকরণ শিখতে হলে আমাদেরকে এই থাকে এক বন্ধন এর বাদে উচ্চারণ উচ্চারণ অ্যালকেনের মধ্যে থাকে এক বন্ধন এর উচ্চারণে এন এন হয় এর উচ্চারণ হয় এন আর সাধারণ সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংকেত সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু তারপরে এখানে আমরা শিখলাম এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে বা জানতে হবে যে অ্যালকেন অ্যালকেন যে সকল যৌগে একক বন্ধন আছে তারা অ্যালকেন মানে অ্যালকেন হলেই তাদের মধ্যে একক বন্ধন থাকে আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই আর অ্যালকেন গ্রুপের বা অ্যালকেন যারা হবে তাদের উচ্চারণে সর্বশেষে এন কথাটা আসবে আর সাধারণ সংকেত অ্যালকেন গ্রুপের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু এরপর আছে হলো অ্যালকিন অ্যালকিনে থাকে দ্বিবন্ধন আমরা সবাই আগে করছি যে সকল যৌগে কার্বন কার্বনের মাঝে দ্বিবন্ধন তারা হলো অ্যালকিন অ্যালকিনের উচ্চারণে ইন হয় তাহলে অ্যালকাইনে অ্যালকিনে দেখলে এম আর অ্যালকিনে
in সাধারণ সংকেত CnH2n CnH2 ওকে এবার আমরা দেখতে পাবো এটা পাইন এটা কি বন্ধ এর উচ্চারণে আয়ন এর উচ্চারণে আয়ন হয় এর সাধারণ সংকেত CnH2n মাইনাস তাহলে লেখা নাম্বার এই যে আমাদের আজকে এই টপিকটা এটা বেশ ইম্পর্টেন্ট আমরা পরবর্তী অধ্যায়ে যত নামকরণ বলো কাঠামিক সংকেত বলো আবার বিক্রিয়া বলো প্রত্যেকটা এই মাঝে আছে এই কথা তুমি যদি শুধু জানো তুমি ইজিলি পারবে খুব মজার একটা বিষয় আমরা এরপরে যে দেখাব খুব মজার তো এখানে তাহলে আমরা একটা মনে রাখবো অ্যালকেনের একক বন্ধন তারপরে যে যৌগের মধ্যে এক বন্ধন আছে তার অ্যালকেন উচ্চারণ এন হয় যে যৌগের মধ্যে দ্বি বন্ধন আছে সে হলো অ্যালকিন উচ্চারণে ইন হয় যে যৌগের মধ্যে তিন বন্ধন আছে সে হলো অ্যালকাইন উচ্চারণে আইন হয় সাধারণ সংকেত যদি আমরা চিন্তা করি এন এন তো আমরা অনেক শিখছি যে জেনারেল ম্যাথ হায়ার মধ্যে শিখছি এন এর মান কত এন সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এন কত সংখ্যা আমরা যদি এই এন এর জায়গায় মান বসে তাহলে বিষয়টি কেমন আসে আমরা প্রথমটা বসাবো প্রথমটা এন এর ক্ষেত্রে কত বসবো সি এন এস টু এন প্লাস টু এন এর ক্ষেত্রে যদি টু বসাই তাহলে কি আসে এন এর জায়গায় টু তাহলে এইচ টু তাহলে সি এন এইচ টু ইন্টু এন তাহলে টু ইন্টু এন এর জায়গায় কত টু প্লাস টু তাহলে সি টু এইচ দুই দুগুণ সাইন আর দুই এর সিক্স তাহলে আমরা যে ধরবো পেলাম সি টু এইচ সিক্স এর বাদে যদি এইটাতে সেই টু বসাই তাহলে এন সমান সমান টু হলে এরকম আমরা থ্রি বসাতে পারি ফোর বসাতে পারি ফাইভ বসাতে পারি সিক্স সেভেন এইট নাইন টেন যা বসাতে খুশি বসাতে পারে দ্বিতীয়টায় এন সমান সমান যদি টুই হয় আবার টু বসালে এর বসা এইটা সি এন এইচ টু এন এস টু তাহলে সি এন এর জায়গায় টু এইচ টু ইন্টু টু তাহলে সি টু এইচ ফোর তাহলে আমরা এই যোগে অর্থাৎ এটা তো অ্যালকেন অ্যালকেনে পেলাম সি টু এইচ সিক্স আবার অ্যালকেনে টু বসা পেলাম সি টু এইচ ফোর এইবার আমরা অ্যালকাইনে টু বসাবো অর্থাৎ এইখানে টু বসাবো কী পাই সি এন এইচ টু এন মাইনাস টু তাহলে সি টু এইচ টু ইন্টু টু মাইনাস টু তাহলে সি টু এইচ দুই দুগুণ সাইন তাহলে আমাদের বিভাগ হলে দুই আমরা এই যে তিনটা যৌগ পাইলাম যৌগের মধ্যে আমরা একটু ডিফারেন্সটা দেখো কি এখানে দেখো কার্বন আছে দুইটা হাইড্রোজেন আছে কার্বনের ডবল আমরা যদি এই সাধারণ সংখ্যা দেখি কার্বন যা হবে হাইড্রোজেন তার ডবল এই যে দুই গুণ তার দুই বেশি তার মানে কোন যৌগে যদি কার্বন যা হবে হাইড্রোজেন তার ডবলের দুই বেশি হয় সেটা অবশ্যই অ্যালকেন কোন যৌগে কার্বন যা হবে হাইড্রোজেন তো যদি তার ডবল হয় যেমন সি দুইটা হাইড্রোজেন ছয়টা এরকম হতে পারে সি থ্রি হাইড্রোজেন সিক্স এখানে হতে পারে সি থ্রি হাইড্রোজেন এইট তাহলে এগুলো কি কার্বন যা হাইড্রোজেন তার ডবলের দুই বেশি তাই হলে সেটা হলে অ্যালকেন কার্বন যা হাইড্রোজেন তার ডবল হলে পরে অ্যালকিন আর কার্বন যা হাইড্রোজেন তার ডবলের দুই কম যেমন এখানে সি এন এইচ টু এন মাইনাস টু তার মানে ডবলের দুই কম যেমন এখানে আছে তিন দুগুণ ছয় হওয়ার কথা ছয় কিন্তু দুই কম হয়েছে তাহলে দুই কম সেটা হলো অ্যালকাইন তাহলে আমরা এখানে দেখো এখন আমার মনে হয় তোমরা এই যৌগগুলো দেখে বলে দিতে পারবা কোনটা কোন গ্রুপে অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে কোন গ্রুপে যেমন আমরা যদি আর কিছু দেখি সি ফোর এইচ টেন সি ফাইভ এইচ টুয়েলভ সি সি সিক্স এইচ টেন এটা আমরা তিনটা যোগ দেখছি এই তিনটা যোগে দেখো কার্বন চারটা হাইড্রোজেন চার দুগুণ আট ডবলের দুই বেশি যদি কার্বন যা হাইড্রোজেন তার ডবলে বেশি হয় তাহলে সেটা অবশ্যই অ্যালকেন তাহলে এটা আমরা পাই হলো অ্যালকেন এর মধ্যে আছে এক বন্ধন বন্ধন হলো একটা একক বন্ধন এটা আসে পাঁচ পাঁচ দুগুণ দশ দশের দুই বেশি দশের দুই বেশি তাহলে এটা কি হলো এটা হলো অ্যালকেন এর মধ্যে এক বন্ধন এখানে আসে ছয় দুগুণ বারো বারোসে দুই কম আছে তাহলে আমরা কী বলছি কম থাকলে পর কী হয় অ্যালকাইন হয় তাহলে এটা আমরা শিখলাম হলো অ্যালকাইন এরকম যদি তোমাকে আমি যে কোনো যৌগ দিই তাহলে আমার বিশ্বাস তুমি পারবে যদি এটা খেয়াল করো তাহলে পারবে যে কোনো যৌগে তোমাকে দেখতে হবে কার্বন কয়টা আর হাইড্রোজেন তার ডবলের বেশি বেশি যদি থাকে তাহলে অ্যালকেন
সমান থাকলে মানে ডাবল থাকলে পরে অ্যালকিন আর ডাবল কম থাকলে পরে অ্যালকাইন এখন দেখো এখানে কি হবে এখানে আমরা অনেক যৌগ লিখছি 1 2 3 4 5 6 7 8 9 টা প্রত্যেকটা যৌগে শুধু হাইড্রোজেন আছে আর কার্বন আছে আমরা আগেই বলেছিলাম জীবাশ্ম যে উপাদানগুলো আমরা পাই প্রত্যেকের মূল উপাদান কার্বন আশেপাশে হাইড্রোজেন থাকে যার কারণে নাম হয়েছে হাইড্রোকার্বন এখন প্রশ্ন হলো যেহেতু সবার মধ্যে কার্বন হাইড্রোজেন আছে তাহলে সবার নাম একই হওয়ার কথা কিন্তু আসলে নাম এক না প্রত্যেকটা নাম ভিন্ন ভিন্ন এটা যদি আমরা নামকরণ করি এটার নাম হলো প্রো 3.68 প্রোপিন এটার নাম হলো প্রোপেন এটা যদি নাম দিই আমরা এর নাম হলো ইথেন ইথেন এরকম প্রত্যেকটাই নাম আছে আমরা আজ মূলত শিখবো যে প্রত্যেকটা যৌগের নামকরণ কিভাবে করা হয় এটা যে তিনটা যৌগ এখানে যাবে এটা মজার আছে এগুলোর নামকরণ কিভাবে করে তোমাকে একটা যৌগ দিয়ে যদি বলে যে এটার নাম কি তাহলে তুমি কিভাবে সেটা নাম বলতে পারবে সেটা খুবই সহজ আমরা খুব সহজ ভাবে শিখবো তো এখানে যে যৌগগুলো লিখছিলাম একটা জিনিস লক্ষ্য করছো প্রত্যেকটা যৌগের কার্বন সংখ্যা কিন্তু ভিন্ন কারণ দুই কারণ তিন কারণ পাঁচ কারণ সাত কারণ দশ এরকম ভিন্ন ভিন্ন তো এই কার্বন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ওদের নামও হয়েছে ভিন্ন এখন আমরা দেখবো যে কোন কার্বনের কার্বন কয়টা হলে পরে তার নাম কি হয় কার্বন যদি একটা হয় তাহলে কার্বনের সংখ্যার উপর তার নাম কার্বন যদি কোনো যৌগে একটা থাকে তার নাম হলো ইট এটা অবশ্যই মনে রাখা লাগবে কার্বন যদি দুইটা হয় তার নাম সরি একটা হলে পরে তার নাম হলো মিট দুইটা হলে পরে ইট তিনটা হলে প্রোফ চারটা হলে বি উট পাঁচটা হলে পেন্ট ছয়টা হলে হেক্স সাতটা হলে হেট আটটা হলে অক্ট যদি নয়টা হয় তখন নয়টা হলে নং কার্বন দশটা হলে ডেক আমার তো দশম বোঝাচ্ছে এই কটা শিখলেই মোটামুটি পারা যাবে তো কাল কার্বন একটা যদি হয় তার নাম মিট কার্বন দুইটা হলে ইট কার্বন তিনটা হলে ফ্রো কার্বন চারটা হলে বিউট কার্বন পাঁচটা হলে পেট কার্বন ছয়টা হলে হেক্স কার্বন সাতটা হলে হেট কার্বন আটটা হলে অফ নয়টা হলে নন দশটা থাকলে পরে ডেক এখন খুব ইজি ভাবে আমরা নাম শিখবো যেমন মনে করো এইটাই যদি আমরা শিখি C2H2 এটাই যদি শিখি এটার নাম কি এই যৌগটার নাম কি তাহলে এটার নাম আমরা আমরা আজকে শিখছি তিনটা বিষয় নিয়ে একটা হলে অ্যালকিন আর অ্যালকাইন আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে কোনটা কোন গ্রুপে এখন তুমি বলো এটা কোন গ্রুপে কার্বন যা আছে হাইড্রোজেন তার ডবলে দুই কম থাকলে কোন গ্রুপ হয় থাকলে এটা অবশ্যই অ্যালকাইন এটা তোমাকে তো আগে আমরা শিখলাম দেখলেই পাবো যে কার্বন তো হাইড্রোজেন তার ডবলে দুই কম হলে অ্যালকাইন এখন আসি আমরা নাম দিই এটার নাম দুই কার্বন সংখ্যা কত দুই দুই থাকলে কি হয় দুই থাকলে হলো ইট তাহলে এটা হলো ইট দুই থাকলে ইট এরপরে এটা কোন গ্রুপ অ্যালকাইন অ্যালকাইনের উচ্চারণে আমরা কি বলেছিলাম অ্যালকাইনের উচ্চারণ বলছিলাম অ্যালকাইন থাকলে উচ্চারণ হয় আইন তাহলে কার্বন গুলি হলো ইট আর যেহেতু অ্যালকাইন গ্রুপ তার উচ্চারণ হয় আইন তাহলে ইট যোগ আইন সমান কি হবে ইথাইন তার মানে এই যোগের নাম হলো ইথাইন খুব মজার বিষয় না তাহলে কার্বন সংখ্যার নাম আর ওটা কোন গ্রুপ সেটা বুঝলেই তুমি নাম করতে পারবে আরো যদি আসে আমরা মনে করো সি ফোরে আসি যত বড়ই হোক সমস্যা নেই যদি আমরা সি ফোর এইচ মনে করো দশ সি ফোর এইচ টেন এটা নাম তাহলে কার্বন কয়টা আছে সেক্টর সেক্টর হলে নাম কি হয় সেক্টরে বিউট তাহলে আমরা অবশ্যই লিখে নেবো এটা হলো বিউট এখন এটা কোন গ্রুপ অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন এখানে দেখো হাইড্রোজেন আছে সাইডটা সরি কার্বন আছে সাইডটা হাইড্রোজেন হলো ডাবলের দুই বেশি তাহলে আমরা শিখছি ডাবলের দুই বেশি হলে প্রথমটা হয় অ্যাল কি হয় অ্যাল কে অ্যালকাইনের উচ্চারণ কি শিখছিলাম এন শিখছিলাম তাহলে এটা অ্যালকেন গ্রুপ অ্যালকেন উচ্চারণ আমরা জানি এন হয়
আর এটা সি4 মানে বিউট বিউট যোগ এম তাহলে কি দাঁড়ালো বিউ বিউটে তার মানে এটা নাম হলো বিউট খুব ইজিলি পাবো যদি আমরা এরকম নিই সি সি6 ইজ বার সি6 ইজ বার এটা ম্যাচ তাহলে তোমাকে আগে দেখানো এটা কোন গুণ 6 গুণ 6 গুণ 12 তার মানে ডাবল ডাবল কি হয় ডাবল মানে হয় হলো এল ই আর একই লক্ষণে কি হয় মনে আছে একই লক্ষণ হলো ই এটু ক্লিয়ার এখন আমরা আসি কার্বন 6 হলো কি কার্বন 6 গুণ হলো হেক্স হেক্স আর কি ই তাহলে হেক্স যোগ ই এটা হবে কি হেক্স যোগ ই তাহলে কি হয় হেক্সিন তাহলে যে নাম হলো তাই গেলাম হলো হেক্সিন এরকম তুমি জানো কার্বন কত দেবো কার্বন থ্রি এইচ এইট কার্বন থ্রি এইচ এইট তাহলে কার্বন থ্রি এইচ এইট এটা কোন গ্রুপ আমাদের কোথা থেকে নির্ধারণ করতে হবে যে আমরা যে তিনটা শিখলাম অ্যাল কিন অ্যাল কিন আর অ্যাল কাইন এই তিনটার মধ্যে এই কোন গ্রুপ আমরা কি দেখে শিখবো যে কার্বন কয়টা তার কি অবস্থা আছে কার্বন তিনটা হাইড্রোজেন ডবলের বেশি তাহলে অবশ্যই প্রথম তাই অ্যাল কেন আর এর প্রথম কি হয় এন হয় আর সি থ্রি থ্রি থেকে কি হয় নাম কি প্রো তাহলে প্রো থেকে তাহলে প্রো আর যেহেতু অ্যাল কেন উচ্চন তাই এন তাহলে প্রো এন প্রো এন প্রো এন শেষ আর অত কত করবে কার সি সেভেন এইস চৌদ্দ তাহলে সেভেন থেকে কি হয় হেট হেট এখন এটা কোন গ্রুপ সাত দুগুণ চোদ্দ ডবল ডবল থাকে কি হয় অ্যাল কিন অ্যাল কিন এর উচ্চারণ কি হয় ইন তাহলে হেফট ইন হেফট টি শেষ হেফট তাহলে খুব মজার বিষয় আসলে মজার যদি মজা পাবে না খুব মজার তাহলে আমরা আজকে শিখলাম হাইড্রোকার্বন যৌগের বিভিন্ন যৌগের নাম করে কীভাবে নামকরণ করা হয় আজ এ পর্যন্তই আমরা সামনে ক্লাসে শিখবো যে এই যে সি সেভেন এইচ ফোর সি থ্রি এইচ এইট এগুলো কীভাবে তৈরি হয়েছে যাকে বলা হয় গাঠনিক গাঠনিক সংকেত আমরা সামনে দিয়ে কোনো যৌগের যৌগের গাঠনিক সংকেত কীভাবে তৈরি করে সেটা শিখবো কারণ কার্বন সাতটা হাইড্রোজেনটা আসলে কীভাবে সাদা তৈরি হয়েছে সেটা আমরা তৈরি করবো তাই শেষ পর্যন্ত যদি কোনো ক্লাসে কোনো বিষয় সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো ক্লাসে কোনো সাবজেক্ট নিয়ে যদি সমস্যা হয় কোনো অধ্যায়ে বা কোনো পার্টে বা কোনো সৃজনশীল প্রশ্নে কমেন্ট করলে পরে আমরা পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা করব।